হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব গোগো লাইভ অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন তারপর ওপেন করবেন, তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ওপেন করার পর অ্যালাউ করে দিবেন যদি কোনো অ্যালাউ চায়। তো এরপর আপনি যখন এরকম একটি ইন্টারফেস পাবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনি ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের দুটির যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে কিন্তু লগ ইন হতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হবেন, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হচ্ছি। এক্ষেত্রে গুগল আইকনটিতে টাচ করবেন। তো আপনার একটি গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর লোকেশন অন করতে বলবে, এখান থেকে লোকেশন অন করে দেবেন সেটিংসে গিয়ে। তো এরপর হচ্ছে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল বোনাস, এটি আপনি নিতে পারেন অথবা গেট ইট নাও এই অপশনে টাচ করবেন এটি আপনি নিতে হলে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বাই একটি অপশন রয়েছে। তো যাই হোক, এটি আপনি যদি ভিআইপি অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে এখান থেকে বাই অপশনে গিয়ে আপনি বাই করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি ওকে টাচ করে এখানে আপনি এভাবে লোকেশন অন করে দিতে পারেন। তো যাই হোক, এখানে লোকেশন অন করার পর আপনি লোকেশনটি অন হয়নি, এবার অন হয়েছে। অন করার পর আপনি সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এটি হচ্ছে হোম ইন্টারফেস। তো হোম ইন্টারফেসটি আপনি এরকম পাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ বার, এখানে যে অপশনটি রয়েছে এর মধ্যে এটি হচ্ছে সার্চ বার। এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। তারপর রয়েছে লোকেশন আইকন এবং এরপরে রয়েছে নোটিফিকেশন আইকন। লোকেশন আইকনে আপনি লোকেশন অন অফ করতে পারবেন এবং নোটিফিকেশন আইকনে আপনি যে নোটিফিকেশনগুলো দেওয়া হয় অ্যাপ থেকে সেগুলো দেখতে পারবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন চারটি অপশন রয়েছে, এর মধ্যে প্রথমেই রয়েছে ফলোয়িং, তারপর হোয়াট অল এবং ওয়ান ওয়ান ওয়ান। তো যাই হোক, এখানে ফলোয়িং অপশনে আপনি যে ফলোয়িংগুলো সেগুলো দেখতে পাবেন, হোয়াট অপশনে আপনি যে লাইভগুলো সেগুলো দেখতে পাবেন, অল অপশনে সকল লাইভগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে ওয়ান ওয়ান। যাই হোক, এটি আমি ব্যাক করে দিলাম। এরপর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে আপনি যদি এটি ভিআইপি মোডে ইউজ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রয় করতে পারবেন, ভিআইপি মোডে ইউজ করতে পারবেন, ডেইলি, মান্থলি এবং অল টাইম, এই তিনটি অপশন রয়েছে। এই তিনটি অপশনই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর এখানে রয়েছে ডায়মন্ডস অপশনে, তারপর রয়েছে টপ ফ্যান্স, এখানে আপনার যে টপ ফ্রেন্ডস সেগুলো দেখতে পাবেন, তারপর রয়েছে লাকি স্টার, এখানে লাকি স্টার দ্বারা তাদের দেখতে পাবেন, তারপর রয়েছে ভিডিও আইকন, এখান থেকে আপনি লাইভ ভিডিও স্টার্ট করতে পারবেন। তো যাই হোক, আমি লাইভে যেতে যাচ্ছি না কোনো। তারপরে যে অপশনটি রয়েছে এখানে আপনি পাবেন নিউ, কল মি এবং পপুলার, এই তিনটি অপশন। এটি হচ্ছে ওয়ান 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 এই অপশনটি। এবং এরপরে রয়েছে প্রোফাইল অপশন, প্রোফাইল অপশনে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে রয়েছে এখানে যে পেন টুল, পেন টুলের মাধ্যমে আপনি এখানে এডিট করতে পারবেন আপনার নাম টাম এগুলো, যাই হোক এগুলো এডিট করতে পারবেন। তারপর রয়েছে সার্চ এবং নোটিফিকেশন আইকন। তো এরপরে রয়েছে রিসার্চ অপশন, এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তারপর রয়েছে সেন্ট অপশন, এখান থেকে আপনি গিফট করতে পারবেন। তারপর রয়েছে লেভেল, আপনি কোন লেভেলে রয়েছেন সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর রয়েছে ভেরিফিকেশন, তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবেন ইমেল এবং মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। যাই হোক, তারপর রয়েছে টপ ফ্যান্স, ক্রিয়েট ফ্যামিলি, তো ক্রিয়েট ফ্যামিলি অপশনে টাচ করলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন এখানে। তারপর রয়েছে সেটিংস অপশন, সেটিংস অপশনে দেখতে পাচ্ছেন যে ব্লক অ্যান্ড ব্ল্যাকলিস্ট ইউজার, এখান থেকে ব্লক এবং ব্ল্যাকলিস্ট ইউজার দেখতে পাবেন। তারপর রয়েছে নোটিফিকেশন,
এখান থেকে নোটিফিকেশন দেখতে পাবেন, তারপর আছে ফ্যাক, চেক ফর অ্যাপ আপডেটস, তারপর অ্যাবাউট আস এবং ক্লিয়ার ক্যাশেস, এবং ক্লিয়ার ক্যাশেস থেকে যে ক্যাশেস ডাটা রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পারবেন, এবং সর্বশেষে রয়েছে লগ আউট, এখান থেকে লগ আউট হওয়ার জন্য আপনি অপশনটি ইউজ করতে পারবেন। সেটিংসের পর রয়েছে ফিডব্যাক, যদি আপনার কোনো ফিডব্যাক দরকার হয় তাহলে এখান থেকে ফিডব্যাক নিতে পারবেন। এই হলো অ্যাপের সেটিংসগুলো। আর এটি আপনি জানেন যে এটি হচ্ছে একটি লাইভ ভিডিও অ্যাপ, তো এর মাধ্যমে আপনি লাইভ চ্যাটিং করতে পারবেন, লাইভ চ্যাটিং অ্যাপ, তো বিভিন্ন লাইভ চ্যাটিং আপনি এখান থেকে করতে পারবেন, এবং যারা লাইভ চ্যাটিং করতেছে তাদের সাথে অ্যাড হতে পারবেন, এবং অ্যাড হয়ে আপনি লাইভে কথা বলতে পারবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে গোগো লাইভ লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করে। তো ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।